আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভার্জনা অ্যান্ড কুকিং। আমার চ্যানেলে শীত পিঠা দেখানোর বেশ অনেকগুলো রিকোয়েস্ট এসেছে, তাই চিন্তা করলাম অ্যাজ ইউজুয়াল শীত পিঠা না দেখিয়ে আপনাদের জন্য একটু ব্যতিক্রমী কিছু নিয়ে আসি। সেই চিন্তা থেকে আজ আপনাদের জন্য একটু ভিন্নধর্মী একটি পুলি পিঠা নিয়ে এসেছি। আমার এই ভিন্নধর্মী পুলি পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর একটি গুড নিউজ দিয়েই আমি শুরু করছি আমার রেসিপিটি। গুড নিউজটি হলো আপনারা কিন্তু এই পিঠাটি একবার বানিয়ে পুরো শীত জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। পিঠা তৈরির জন্য প্রথমে আমাদেরকে ফিলিং তৈরি করতে হবে, এজন্য আমি একটি হাঁড়িতে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম 1/4 কাপ গুড়, তারপরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ নারিকেল কোড়া। এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি মিডিয়াম লো হিটে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত এই গুড়গুলো নারিকেলের সঙ্গে গলে ভালোভাবে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত এটিকে রান্না করতে হবে। এবার আমি এখানে 1 চিমটি করে এলাচ এবং দারচিনির পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ক্ষেত্রে এলাচ এবং দারচিনিকে আস্তভাবে কিংবা ক্রাশ করে দিতে পারেন, কিংবা স্কিপও করতে পারেন এই স্টেপটি। গুড়গুলো খুব ভালোভাবে নারিকেলের সঙ্গে মিশে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এবার আমি চুলার আঁচ বন্ধ করে এটিকে একটু সরিয়ে নিব। এরপর আমি ডো তৈরি করব, এজন্য আমি একটি হাঁড়িতে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তারপর 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এবার এগুলোকে ফুটে ওঠা পর্যন্ত আমি হাঁড়িতে রাখব। যখন এই পানিগুলো ফুটে উঠবে তখন আমি এর মধ্যে 1 কাপ চালের গুঁড়া এবং 1/2 কাপ ময়দা অ্যাড করে দেব। নর্মালি পুলি পিঠাতে ময়দা অ্যাড করা হয় না, এই জন্যই পুলি পিঠাকে ফ্রোজেন করা যায় না। এখানে আমি 1/2 কাপ ময়দা অ্যাড করছি, এই জন্য এটিকে ফ্রোজেন করা যাবে এবং এটি ফেটে যাবে না ফ্রোজেন করলেও, এবং পিঠাটি নর্মালের তুলনায় একটু বেশি সফট হবে। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ডোটি একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি চুলার আঁচ বন্ধ করে এটিকে নামিয়ে নিচ্ছি। এগুলো এখন খুবই গরম অবস্থায় আছে, কিন্তু যখন এগুলো হাতে তাপ সহনশীল অবস্থায় আসবে তখন এগুলোকে ভালোভাবে একটু মুছে নিতে হবে। আমার ডো মথা শেষ হয়ে গেছে। এবার আমি এটা থেকে একটি অংশ নিয়ে নিলাম, এটিকে দিয়ে আমি নর্মাল আমরা যে রুটি খাই এর চেয়ে একটু মোটা করে রুটি বেলে নেব। ডোটিকে আমি টোটাল 3 ভাগে ভাগ করেছি, একটি অংশ দিয়ে আমি এই রুটিটি বেলে নিয়েছি। রুটি বেলা হয়ে গেলে আমি এটিকে গোল গোল করে কেটে নিচ্ছি। আমি এখানে কুকি কাটার ইউজ করছি, আপনারা কিন্তু যে কোনো কিছু দিয়ে এরকম গোল করে কেটে নিতে পারেন। এবার ছোট ছোট করে গোল গোল করে কাটা অংশগুলোর মাঝে আমি ফিলিং দিয়ে ছোট ছোট করে পুলি পিঠার মতো তৈরি করে নেব। একইভাবে আমি 3টি পুলি পিঠা তৈরি করব। এরপরে 3টি পুলি পিঠাকে আমি খুব মজাদার কায়দায় একটির সঙ্গে অন্যটিকে অ্যাড করব। এর ফলে একটি ভিন্নধর্মী স্টাইলের পুলি পিঠা তৈরি হয়ে যাবে। শীত এসে গেছে, সবারই মজার মজার পিঠা বানিয়ে খেতে ইচ্ছে করে, তাই এই কায়দাটি হচ্ছে আমার মতো ফাঁকিবাজ রাঁধুনিদের জন্য। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা, এবং অন্য দিক থেকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ লম্বা একটি সময়। 3টা পিঠাই আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটির সঙ্গে অন্যটি কিভাবে জয়েন্ট করে দিচ্ছি তা কিন্তু একটু ভিডিও দেখে বুঝে নিতে হবে, এবং প্রত্যেকটি জয়েন্ট প্লেসে আমি এখানে পানি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পিঠাগুলোকে এইভাবে ফ্রাই করে ফেলতে পারেন, কিংবা আরেকটু সুন্দর লাগার জন্য আমার মতো করে এর চারপাশে কাটা চামচ দিয়ে একটু দাগ কেটে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলোকে সংরক্ষণও করতে পারেন, এজন্য একটি প্লেটের মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে এর উপর এই পিঠাগুলোকে একটির পর একটি বসিয়ে দিতে হবে এবং একটির সঙ্গে অন্যটির একটু দূরত্ব বজায় রাখতে হবে। এরপর এগুলোকে ডিপ ফ্রিজে রেখে বেশ লম্বা একটি সময় জুড়ে খাওয়া যাবে। যখনই ফ্রাই করতে ইচ্ছে করবে
ডিপ ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে রাখুন এবং একটি একটি করে ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন। কনকনা এই শিশির ভেজা শীতে এরকম মজার মজার পিঠা খাবেন, ব্যাডমিন্টন খেলবেন আর আমার চ্যানেলের মজার মজার রান্নাগুলো দেখতে থাকবেন, তাহলে দেখবেন শীতটা একদম জম্পিশ মজায় কেটে গেছে। আমার পিঠাটিও এই ফাঁকে তৈরি হয়ে গেল কথা বলতে বলতে। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ছোট্ট করে একটি ক্লিক দিয়ে দিন। আর যদি কোনো কমেন্টস থাকে কিংবা কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টস বক্স তো আছেই। ধন্যবাদ সবাইকে, আবারও ফিরে আসবো নতুন ভিন্ন ধর্মী কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।